নমস্কার বন্ধুরা জব ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন কি বলা হয়েছে দেখুন কোর্ট বলেই দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে ডিএ দিতে হবে সুপ্রিম কোর্টে শুনানিতে বললেন আইনজীবী আইনজীবী তো এক্ষেত্রে আইনজীবী কি বলেছেন বিস্তারিত কি আপডেটটি উঠে আসছে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলবো যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকনটি বাজিয়ে রাখুন ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন যাতে জনস্বার্থে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে কোর্ট বলেই দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দিতে হবে সুপ্রিম কোর্টে শুনানিতে বললেন আইনজীবী সুপ্রিম কোর্টে এইবার মামলা উঠতেই আইনজীবীরা ঝাঁপিয়ে পড়ে মামলা সমাপ্তির জন্য এক্ষেত্রে সরকারি কর্মীদের সংগঠনগুলির আইনজীবীরা দায়ী দাখিল করেন যে কলকাতা হাইকোর্ট বারংবার নির্দেশ দিয়েছে যে এই ডিএ মিটিয়ে দিতে হবে অর্থাৎ ডিভিশন বেঞ্চ ও সিঙ্গেল বেঞ্চ উভয় বেঞ্চেরই রায় ছিল কলকাতা হাইকোর্টের উভয় বেঞ্চেরই রায় ছিল ডিএ মিটিয়ে দেওয়ার কিন্তু রাজ্য সরকার তার টালবাহানা করে সময় নষ্ট করেছে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে সুপ্রিম কোর্টে বারোবার এই ডিএ মামলা উঠেছে তবুও পিছিয়ে গেছে ডেট ডেট পেয়েছে তো কখনো শুনানি হয়নি শুনানি পেয়েছে তো কখনো সময় হয়নি কিন্তু এই হতাশা আইনজীবীরা কোশ্চেন করেছেন যে সমস্ত সরকারি কর্মীরাই তাকিয়ে রয়েছে এই ডিএ মামলার দিকে তাদের অনেক টাকায় আটকে রয়েছে একথা শোনার পর রায় আরও বিস্তারিত জানতে চান তিনি আরো বলেন যে বিস্তারিত জানতে গেলে সময়ের প্রয়োজন সেক্ষেত্রে সরকারি কর্মী সংগঠনগুলি আইনজীবীরা বলে ওঠেন সময় অনেক দেওয়া হয়ে গেছে অনেক সময় পেরিয়ে গেছে সরকারি কর্মীরা অনেকেই রিটায়ার হয়ে গেছেন যারা চাকরি করছিলেন তারা প্রায় এখন রিটায়ার রিটায়ারমেন্টের টাকাও অনেকে পাচ্ছেন না ধ্যক্ষ অবস্থাতে তাদের রিটায়ারমেন্টের ডিএ আটকে রয়েছে একথা শোনার পর ঋষিকেশ রায় জবাব দেন যে দীর্ঘ শুনানির প্রয়োজন সেই জন্য নেক্সট ডেট দাখিল করা হোক ইতিমধ্যে সরকারি ইতিমধ্যে সরকারি যিনি আইনজীবী ছিলেন তিনি জানান যে তিনি পুরোপুরিভাবে রেডি নয় সেক্ষেত্রে তার সময়ের প্রয়োজন এই ব্যাখ্যাতেই রাজ্য সুপ্রিম কোর্ট ডিএ মামলা পিছিয়ে দেয় এক্ষেত্রে আইনজীবীদের বক্তব্য শুধু সময় নষ্ট করছে রাজ্য সরকার সময় যতই নষ্ট করুক শেষ হাসি রাজ্য সরকারি কর্মীরাই হাসবে কারণ রাজ্য সরকার নিজেও জানে এই আইনি লড়াইয়ে রাজ্য সরকার পরাজিত হবে সেই জন্যই টালবাহানা করে সময় নষ্ট করছে ধৈর্য হারালে চলবে না ধৈর্য ধরে থাকতে হবে অবশ্যই শেষ হাসি সরকারি কর্মীদের মুখেই ফুটবে তো দেখতে পেলেন একটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল আপনাদের জানা প্রয়োজন ছিল যে সুপ্রিম কোর্টে সেই দিন কী কথাবার্তা হয়েছিল কি হয়েছিল অবশ্যই ডিএ মামলা উঠেছিল সেটা আপনারা প্রত্যেকেই জানেন পিছিয়ে গেছে সেটাও আপনারা জানেন অনেকটাই পিছিয়ে গেছে কেন পিছিয়ে গেছে কি কথাবার্তা হয়েছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন